আমরা লোন নেওয়ার জন্য কাগজ জমা দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি, আপনারা এখানে বসুন। স্যার ওদের লোন তো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ওদের লোন দাও। ম্যানেজার টাকাটা গুনে দেন। তোমাদের টাকা বুঝি না। শোনো, তোমাদের সপ্তাহে 500 টাকা করে কিস্তি লাগবে, বোঝা গিয়েছে? প্রত্যেক সপ্তাহে 500 টাকা কিস্তি দিয়ে যাবে এখানে। তোমার বাবাই মরুক আর মাই মরুক, হপ্তা খিলাপ করা যাবে না। হপ্তা ঠিক টাইমেই লাগবে, বোঝা গিয়েছে? এরাও তোমাদের কাগজপত্র দিয়ে তোমরা চলে যাও। ওদের যে লোনের জন্য কাগজপত্র জমা দিয়েছিল সেটা স্যাংশন হলো কি দেখো। ও ঠিক আছে, তোমাদের লোন তো স্যাংশন হয়ে গেছে, আজকে তোমরা লোন পেয়ে যাবে। হ্যাঁ আজকে তোমরা লোন নিয়ে যাও। অফিসার ওদের টাকাটা দিয়ে দেন। এলিন আপনাদের 3 লক্ষ টাকা। আর শোনো, তোমাদের 3 জনের লোন আজ থেকে সামনে সপ্তাহ 1,000 করে সপ্তাহ লাগবে, বুঝতে পেরেছো? তোমার 1,000, ওর 1,000, এর 1,000, সপ্তাহে 1,000 টাকা করে লাগবে প্রত্যেক সপ্তাহে। বাবাই মরুক আর মাই মরুক, ভুপসি মেরে আমাদের সময় মতো সপ্তাহ পেমেন্ট করতে হবে, তাছাড়া আমরা ছাড়বো না। বাড়িতে ছাগল থাকুক আর গরুই থাকুক, আমাদের অফিসাররা গিয়ে ধরে নিয়ে আসবে। ঠিক আছে, তোমরা কাগজ নিয়ে এবার টাকা বুঝে নিয়ে চলে যাও। ঠিক আছে, টাকা জমা করে দেন। এই হয় ঠিক টাইমে টাইমে টাকা, সপ্তাহ টাকা বুঝিয়ে দিয়ে যাবেন। হ্যাঁ তাহলে আপনারা ফেসিলিটি পাবেন, পরে আবার আরও টাকা বাড়িয়ে দেওয়া হবে। আজকের মতো তোমরা যেতে পারো। ঠিক আছে, তোমাদের ব্যবহার খুব ভালো হয়েছে, সপ্তাহে সপ্তাহে তোমরা পেমেন্ট করছো, পরে তোমাদের টাকা আরে বাড়িয়ে দেওয়া হবে, এরপরে আপনারা 6 লক্ষ টাকা পাবে। বুঝা গেছে? যত সব বেয়াদব অফিসে এসে যত জ্বালাতনা করবে, কানা খোনা যত সব, এই বসো ওখানে চুপ করে। ও আচ্ছা ঠিক আছে, তো তোমরা তো একজন কানা একজন খোনা, আমরা তো ওই অচল মানুষকে লোন দেই না বাবা। তো ব্যাপার হচ্ছে কি, আমাদের এখানে লোন নিলে যে কোনো একটা ব্যবসা দেখাইতে হবে, তাছাড়া লোন আমরা দেব না। তোমরা লোন পরিশোধ করবে কি করে? আমরা আপনাদের লোন নিয়ে গরু ছাগল কিনবো, গায়ে গরু কিনি দুধ বিক্রি করে আপনাদের লোন শোধ করবো। ঠিক আছে, আপনারা যখন এসেছেন তাহলে ডকুমেন্টস দিয়ে এসেছেন কি? হ্যাঁ। আধার কার্ড? হুম। ঠিক আছে, ওখানে জমা দিয়ে দেন, দেখছি। নো 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 নো, আরে একেবারে কানা আমার, চোখে খোঁচা মারতে যাচ্ছে।
ঠিক আছে, ওদের ডকুমেন্টগুলো তুমি কম্পিউটারে লোড করে নাও এক্ষুনি, ওদের লোনটা আজকে স্যাংশন করে দেবে। হ্যাঁ, যেহেতু অচল মানুষ। ঠিক আছে, ওনাদের লোন স্যাংশন হয়ে গেছে, ওদের ওনাদের টাকা দিয়ে দেওয়া হোক। মাসে 1,000 টাকা করে লাগবে, বুঝতে পেরেছো? আর বাবাই মরুক আর মাই মরুক, গুপসি মেরি সময় মতো আমাদের টাকা বুঝিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? আমরা কিন্তু ছাড়ব না। এই নাও টাকার জন্য টেনশন করবেন না স্যার, সময়ের আগেই চলে আসবে। ঠিক আছে, তাহলে আরো পরে লোন বাড়িয়ে দেওয়া হবে তোমাদের। আচ্ছা। আপনার নাম কি? আমার নাম সোবেদ আলী, বাবার নাম মোবেদ আলী। আপনার নাম লিখুন স্যার। আপনার নাম বলুন। লিখুন স্যার। আপনার নাম বলুন। লিখুন স্যার। আর সদ্য পাবলিক তো নাম জিজ্ঞেস করেছেন, আপনি লিখুন স্যার করে যাচ্ছেন। আমার নামটা হলো লিখুন স্যার। ও, ওর নামটা হয়েছে লিখুন লিখুন লিখুন, বুঝা গেছে তো? দেখো, আর বাবার নাম? বাবার নাম হলো শকুন স্যার। ঠিক আছে, তো তোমাদের সবটা টাকা দিতে এসেছো আজ, তাই তো? আজ প্রথম কিস্তি তোমাদের। ঠিক আছে, টাকা দাও। এই নাও, রেখে দাও। ঠিক আছে, সামনে মাসে আবার তোমরা এইভাবেই সপ্তাহ দিয়ে যাবে, তাহলে এরপরে আবার সপ্তাহ আরো বাড়িয়ে দেওয়া হবে কিস্তির টাকা। সামনের মাসে বহুত আগে আসবো, অনেক আগে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সোবেদ আলী আর লেখনদার ওরা দুজনাতে এ মাসের টাকা দিয়ে গেল না? ঠিক আছে, তোমরা ওর বাড়ি দেখে আসো তো, দুজন যাও ওর বাড়ি থেকে কিস্তিটা নিয়ে আসো, গা লেট করছে অনেক। এটা কানাখোড়া বাড়ি মনে হচ্ছে। কানাখোড়া বাড়ি, এদের বাড়িতে তো তালা মারা দেখছি, স্যারকে ফোন করি। হ্যালো স্যার, এদের বাড়িতে তো তালা মারা, খোঁড়া কানা কেউ নেই, আপনি এক্ষুনি আসুন। ঠিক আছে। হ্যাঁ, এটাই তাহলে কানা খোঁড়ার বাড়ি। ঠিক আছে, কানা খোঁড়ার বাড়ি খুলো, ছাগল গরু যা বাবা নিয়ে চলে আসো, আমাদের টাকা উসুল করতে হবে। No.